হ্যাঁ হাই দিছেন, এই ভিডিওতে আলোচনা করবো আরিফিন শুভকে নিয়ে। কিছুদিন আগে শরীফুল রাজ এবং সিয়াম আহমেদকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আই মিন ইন ফিউচারে আমাদের ইন্ডাস্ট্রিতে কে ভালো একটা পজিশনে থাকবে, শরীফুল রাজ আর সিয়াম আহমেদ। সো এই ভিডিওতেও আমরা জানার ট্রাই করবো আরিফিন শুভ ইন ফিউচারে আমাদের ইন্ডাস্ট্রিতে কতটা প্রভাব রাখতে পারবে, বা শেষ অবধি আরিফিন শুভ আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো একটা পজিশনে থাকতে পারবে কিনা। ভেবেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এখন রানিং, তাদের প্রত্যেককে নিয়ে এরকম ভাবে একটা ভিডিও বানাবো। সো নেক্সট কাকে নিয়ে কথা বলবো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আরিফিন শুভ এই সময়ের সবচেয়ে সুদর্শন বা একজন হিরোর মাঝে যে স্ট্রাকচারটা থাকা দরকার সেটা কিন্তু আরিফিন শুভর মধ্যে রয়েছে। সেটা যদি আপনি ফিটনেসের কথা বলেন বা আপনি লুকের কথা বলেন, সেটা কিন্তু আরিফিন শুভর ভিতর রয়েছে। এখন এই লুক বা ফিটনেস এই দুটো দিয়েই তো আর ইন্ডাস্ট্রিতে থাকা যায় না বা ইন্ডাস্ট্রিতে একটা প্রভাব রাখা যায় না। এই দুইটার পাশাপাশি ভালো গল্পে কাজ করতে হবে এবং নিজের সেরা পারফরমেন্সটা দিতে হবে। এখন আরিফিন শুভ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আজ নতুন নয়। আরিফিন শুভ আমি যদি ভুল না করি প্রায় 12-14 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে। এখন এই সময়ের ভিতর আরিফিন শুভ কিন্তু প্রায় 20-22টা সিনেমা করে ফেলছে। এই 20-22টা ফিল্মের ভিতর যদি আপনি হিট ফিল্ম খুঁজতে যান তাহলে তেমন একটা পাবেন না, খুবই কম। বাট আপনি যদি আমাদের দেশীয় যে কন্টেন্ট বা টিপিক্যাল যে বাংলা ফিল্ম সেটার বাইরে গিয়ে যদি ভালো ফিল্ম খুঁজতে যান সেটা কিন্তু আপনি আরিফিন শুভর ফিল্মের মাঝে পাবেন। সবগুলোই নয়, বাট আরিফিন শুভর বেশ কিছু কাজ রয়েছে যেটা আমাদের টিপিক্যাল বাংলা ফিল্ম থেকে অনেক অনেকটাই আলাদা। এখন আরিফিন শুভর এই 12-14 বছরের ক্যারিয়ার ফিল্ম করেছে প্রায় 20+, এরপরেও কি সে একটা প্রভাব রাখতে পেরেছে আমাদের ইন্ডাস্ট্রিতে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আবার না, পেরেছে আবার পারেনি। দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে এখন নতুন একজন স্টার তৈরি হওয়া, হিউজ একটা ফ্যান বেস করে নেওয়া, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এইটার কোনো স্টারই সেরকমভাবে পাবেই না, কারণ ওই সময়টা আর নেই। এক্সাম্পল হিসেবে যদি শাকিব খানের কথা বলি, শাকিব খানের যে হিউজ একটা ফ্যান বেস এইটা সে তৈরি করেছে 10-15 বছর আগেই। বাট এই সময় এসে কেউ যদি ভাবে যে আমি শাকিব খানের মতন হিউজ একটা ফ্যান বেস তৈরি করবো, এটা কিন্তু সম্ভব না। বাট এরপরেও আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যারা রানিং কাজ করে যাচ্ছে তাদের ভিতর থেকে আরিফিন শুভ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এখন আরিফিন শুভ ইন ফিউচারে কি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো একটা প্রভাব রাখতে পারবে বা ভালো একটা জায়গা করে নিতে পারবে? এইটার অ্যান্সার ইয়েস। হয়তো একজন সুপারস্টারের মতন হিউজ ফ্যান ফলোয়িং পাবে না, বললামই তো যে সময়টা আর নেই। বাট আরিফিন শুভ যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবে যদি রানিং থাকে, গল্প চয়েসে আরেকটু যদি সতর্ক হয়, প্লাস এখানে আর একটা ফ্যাক্ট যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে পারফরমেন্স। আরিফিন শুভ যে অনেক ভালো অভিনেতা সেটাও না, আবার একদমই যে খারাপ অভিনেতা সেটাও না। আরিফিন শুভ একজন ভালো অভিনেতা সেটা আমরা মুজিব সিনেমাতে দেখেছি। বাট আরিফিন শুভর এর আগের যে সিনেমাগুলো ছিল, আমি যদি ব্ল্যাক আর এর কথা বলি, মিশন এক্সট্রিমের কথা বলি, সেই সিনেমাগুলোতে আরিফিন শুভর পারফরমেন্স কিন্তু আউট অফ দ্য মার্ক ছিল না। বাট আরিফিন শুভর লাস্ট ফিল্ম মুজিব, এই সিনেমায় তিনি যেভাবে পারফর্মটা করেছেন সেটা যদি ধরে রাখতে পারেন, প্লাস তার যে আপকামিং লাইন আপ সেটা যদি ঠিকঠাক রাখতে পারে, তাহলে আরিফিন শুভর জন্য ইন ফিউচারে ভালো কিছু অপেক্ষা করছে। বাট এটা যদি হয় যে মুজিব সিনেমাতে আরিফিন শুভর পারফরমেন্স ভালো হয়েছে, এটা নিয়ে আমরা সবাই প্রশংসা করেছি, বাট তার যে আপকামিং লাইন আপ সেই ফিল্মগুলোর গল্প ভালো নয় বা সেখানে আরিফিন শুভর পারফরমেন্সটাও ভালো হয়নি, এরকম যদি হয়ে যায় তাহলে তার ক্যারিয়ারও সিয়াম আহমেদের মতন হবে। একজন সুপারস্টারের 2-3টা ফিল্ম ফ্লপ গেলেও সে ঘুরে দাঁড়াতে পারে, এজন্যই তাদেরকে সুপারস্টার বলা হয়। বাট একজন স্টার, একজন রানিং, তার যদি ব্যাক টু ব্যাক ফিল্ম ফ্লপ হয়, বাজেট যদি রিকভার না করতে পারে, তাহলে নেক্সট কোনো প্রোডিউসারই তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সেটা কিন্তু সিয়াম আহমেদের ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে। সিয়াম আহমেদের ব্যাক টু ব্যাক সবগুলো ফিল্মই ছিল ফ্লপ। আরিফিন শুভ যদি কথা বলি, তার ব্ল্যাক আর বা মিশন এক্সট্রিম এই দুটো সিনেমা কিন্তু ভালো চলেনি, বাট এরপরে কিন্তু তার মুজিব সিনেমাটা ভালো চলে। এটা ছিল তার প্লাস পয়েন্ট, বিশেষ করে তার পারফরমেন্স। এই একটা প্লাস পয়েন্টের কারণে আরিফিন শুভর হাতে কিন্তু আর একটা সুযোগ, সেটা হচ্ছে 2024-এ তার হাতে যে লাইন আপ সেই কাজগুলো যদি ভালো হয়, ফিল্মে তার ক্যারেক্টার, তার পারফরমেন্স এইগুলো যদি দর্শক মহলে প্রশংসিত হয়, তাহলে কিন্তু 2025-এও তার একটা ভালো লাইন আপ হবে। বাট আবারও বলতেছি, সিয়াম আহমেদের মতন যদি হয়, প্রত্যেকটা ফিল্মের ক্যারেক্টারের পারফরমেন্স এক থাকে, সো এরকম যদি হয়ে যায়, ক্যারেক্টারের ভিতর যদি ডিফারেন্ট কিছু না থাকে, তাহলে আরিফিন শুভর হারিয়ে যেতে সময় লাগবে না। আর আরিফিন শুভর মতন যদি একজন গুড লুকিং, ভালো ফিটনেস এরকম অ্যাক্টর হারিয়ে যায়, তাহলে আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। কাকে নিয়ে ঘুরে দাঁড়াবে বা নেক্সট কাকে নিয়ে কাজ করবে, যাকে নিয়ে সম্ভাবনা, আই থিঙ্ক তাকে নিয়ে আরেকটু চেষ্টা করা উচিত, তাকে আরেকটু স্পেস দেওয়া উচিত। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আরিফিন শুভর উচিত রাহেন রাফির সাথে কাজ করা, আর রাহেন রাফিরও উচিত আরিফিন শুভকে একটা স্পেস দেওয়া। যদিও রাহেন রাফি এবং আরিফিন শুভর একটা প্রজেক্ট অলরেডি আই থিঙ্ক করা, নূর, যে সিনেমাটা 2024-এ রিলিজেরও কথা রয়েছে, আই থিঙ্ক হবে কি না এটা শিওর না, বাট এরপরেও আরিফিন শুভকে যদি আর একটু স্পেস দেওয়া হয়, আর একটু ভালো ডিরেক্টর, আর একটু ভালো বাজেট দিয়ে যদি তাকে নিয়ে কাজ করা হয়, তাহলে আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিতে আরিফিন শুভ টিকে যাবে। সো ওভারঅল বললে আরিফিন শুভকেও চেষ্টা করতে হবে, তার অ্যাক্টিংয়ে আর একটু ইম্প্রুভ করতে হবে, ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে হবে, আপাতত এই সময়ে স্ক্রিপ্ট চয়েসে সতর্ক থাকতে হবে। তো এই ছিল আরিফিন শুভকে নিয়ে আমার ওপিনিয়ন। আরিফিন শুভকে নিয়ে আপনাদের কি ধারণা, ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে নাকি হারিয়ে যাবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, নেক্সট কাকে নিয়ে কথা বলবো সেটাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।